শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তেইশে আগস্ট মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি না থাকলে বাতিল হয়ে যাবে ভোটার কার্ড এরকমই হুমকি দিচ্ছেন বুথ স্তরের অনেক অফিসার তাদের কথায় আতঙ্কিত হবেন না বাধ্যতামূলক নয় ভোটার কার্ড এবং আধার কার্ডের সংযুক্তি অর্থাৎ লিঙ্ক স্পষ্টীকরণ কমিশনের সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে লাউড স্পিকারে আজান মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে না মসজিদের মাইকে আজান বাজলে অসুবিধা নেই জানালক কর্ণাটক আদালত বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক মর্মান্তিক ঘটনা আঠারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানতে হল মণিপুরে দুর্ঘটনায় সোনাইয়ের আহত গুলজার আহমেদের মৃত্যু সরকারি স্কুল বন্ধ করা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারি স্কুলে ছাত্র এবং শিক্ষক দুটোই প্রয়োজন ছাত্র না থাকলে শিক্ষকদের বেতন দিয়ে কি লাভ সাইকেল নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা পাঁচ গ্রাম বাগমারা পেট্রোল পাম্পের কাছে সড়ক দুর্ঘটনা অটোর ধাক্কায় আহত একজন শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের বিচার চেয়ে আজ কাসার কলেজে ছাত্র ধর্মঘট করিমগঞ্জে সাত দফা দাবিতে আমসুর দরনা করিমগঞ্জ জেলায় চাকরি পরীক্ষার কেন্দ্রের দাবি শিলচরে হচ্ছে সুপার স্পেশালিস্ট ক্যান্সার হাসপাতাল বললেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবার দুর্নীতি নিবারক শাখার জালে আটকা পড়লেন এক প্রধান শিক্ষক গুষ নিতে গিয়ে হাতে নাতে পড়লেন প্রধান শিক্ষক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা অমানবিক উচ্ছেদ বন্ধ করা সহ চার দফা দাবিতে আজ শিলচরে এস ইউসিআই বিশাল মিছিল এবং শেষ খবরটি বেহাল শিলচর কালাইন সড়ক খুব ফুসেন জনগণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি নেই বাতিল হয়ে যাবে ভোটার কার্ড এরকমই হুমকি দিচ্ছেন বুথ স্তরের অনেক অফিসার তাদের কথায় প্রভাবিত হবেন না কারণ এই প্রক্রিয়া কোনোভাবেই বাধ্যতামূলক নয় খুদ আইনমন্ত্রী সংসদে জানিয়েছেন সে কথা কাজী তাদের কথায় আতঙ্কিত হবেন না ইতিমধ্যে এ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে শীতকালীন অধিবেশনে মোদী সরকার আইন সংশোধন করে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করার কথা জানিয়েছে কিন্তু সেটা কোনোভাবেই বাধ্যতামূলক নয় কেউ চাইলে করতে পারে সম্পূর্ণ ঐচ্ছিক বিষয় এটি লাউড স্পিকারে আজান শুনানো মানুষের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে না আজ অর্থাৎ মঙ্গলবার এমনই নির্দেশ দিল কর্ণাটক হাইকোর্ট মসজিদে লাউড স্পিকারে আজান বাজানোর নিষেধাজ্ঞা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল আদালত বেঙ্গালুরুর বাসিন্দা মঞ্জুনাথ এ সালাওয়ার লাউড স্পিকারে আজান বাজানো নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন যদিও আজ আদালত তা খারিজ করে দিয়েছে যদিও প্রধান বিচারপতির বেঞ্চ শব্দ দূষণ এবং লাউড স্পিকার ব্যবহারে নিয়ন্ত্রণের নির্দেশও দিয়েছে চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষার দিনে অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথকে গ্রেফতার এবং দর্শন শাস্ত্রের বিভাগীয় প্রধান ডক্টর স্বদেশ রঞ্জন দাসকে গাড়ে দরা, থাপ্পর মারা এবং কানে দরিয়ে উঠবস করানোর প্রতিবাদে কাসার কলেজের ছাত্রছাত্রীরা সরব হয়েছে তারা আজ সকালে কলেজ গেটে অবরোধ করে ছাত্র শিক্ষক কাউকে কলেজে প্রবেশ করতে দেয়নি জেলাশাসক রোহন কুমার যার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করে ছাত্রছাত্রীরা এর বিচার চায় পাশাপাশি তারা আক্ষেপ ব্যক্ত করে সহকর্মীদের অপদস্থ করার প্রতিবাদে প্রত্যেক শিক্ষকের যতটা প্রতিবাদমুখর হওয়ার কথা ছিল তারা ততটা সরব নন যদি স্কুলে ছাত্রই না থাকে তাহলে শিক্ষককে বেতন দিয়ে কী লাভ স্কুলে ছাত্র এবং শিক্ষক দুটোই প্রয়োজন যদি তার একটাও না থাকে তাহলে সেটাকে বিদ্যালয় বলা যাবে না যেখানে ছাত্র থাকবে সেখানেই বিদ্যালয় গঠন করবে সরকার সরকারি বিদ্যালয় বন্ধ করা নিয়ে আজ এই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্কুলে বিদ্যার্থী অর্থাৎ ছাত্র না থাকা শিক্ষককে এমনিতে বেতন দিয়ে কী লাভ এবার দুর্নীতি নিবারক শাখার জালে আটকা পড়লেন এক প্রধান শিক্ষক মরিগাঁও জেলায় এক শিক্ষকের কাছ থেকে এক হাজার দুইশো টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে দরা পড়লেন এক প্রধান শিক্ষক মরিগাঁও জেলার ময়রাবাড়ির হাতিমুয়া এম বি স্কুলের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম দরা পড়েন স্কুল থেকে বদলি হওয়া এক শিক্ষকের সার্ভিস বুকও এলপিসি কাজের বিনিময়ে এক হাজার দুইশো টাকা ঘুষ নেন স্কুলের অধ্যক্ষ অসমের ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি ডিরেক্টরের তাকে গ্রেফতার করেছে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে পাঁচ গ্রামে দ্রুতগামী অটোর ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক সাইকেল আরোহী সোমবার রাত আটটা নাগাদ পাঁচ গ্রাম বাগমারা পেট্রোল পাম্পের কাছে শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কে এই দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনার পর সৃষ্টি হয় তীব্র যানজট তবে পুলিশের তৎপরতায় চট জলদি যানজট সমস্যা নিরসন হয় স্থানীয় সূত্রে জানা গেছে সাইকেল নিয়ে জাতীয় সড়কের পাশ দিয়ে যাচ্ছিল পোলারপাড়ের বাসিন্দা কমরুল ইসলামের ছেলে ইবাদ হুসেন বদরপুর থেকে শিলচর অভিমুখী ফল বুঝাই অটোটি দ্রুতগতিতে এসে সাইকেল আরোহী ইবাদকে সজোরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে জাতীয় সড়কে সিটকে পড়ে ইবাদ স্থানীয়রা দৌড়ে সে আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে কালীনগর সরোজিনী হাসপাতালে পাঠান সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে তরিগরি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এক মর্মান্তিক ঘটনা আঠারো দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন সুনাইয়ার কচুদরম দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বছর পঁচিশের যুবক গুলজার আহমেদ বরবুইয়া সোমবার রাতে গৌহাটি মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুলজার গত পাঁচ আগস্ট মণিপুরে যান দুর্ঘটনার শিকার হন গুলজার সহ উদারবন্দের আহাদুল হক ও আরও কয়েকজন তারা একটি মাজারি গাড়ি করে খাজে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গভীর হাতে পরে যায় গাড়ি এতে গুলজার সহ সবাই আহত হন সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জেও দ্রব্যমূল্য বৃদ্ধি সহ সাত দফা দাবিতে দরনা প্রদর্শন করল সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন অর্থাৎ আমসু আজ অর্থাৎ মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা শাসকের কার্যালয়ের সামনে আমসুর করিমগঞ্জ জেলার কর্মকর্তারা দরনা প্রদর্শন করেন দরনায় করিমগঞ্জে তৃতীয় শ্রেণীর নিয়োগের পরীক্ষা কেন্দ্র দেওয়া উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে পুনং সংস্থাপন দেওয়া ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন। দরনা চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে সভাপতি আসাদুদ্দিন লস্কর বলেন আজকের এই দরনা শুধুমাত্র অনুসূচনা যদি অসম সরকার আগামী দিনে বারবার এভাবে করিমগঞ্জ জেলাকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখে তাহলে আমসু গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে বলে সাফ জানিয়ে দেন দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা অমানবিক উচ্ছেদ বন্ধ করা বন্যা এবং নদীবাঙ্গন প্রতিরোধে যুদ্ধকালীন তৎপরতায় যতপযুক্ত ব্যবস্থা গ্রহণ এবং বন্যাক্রান্তদের পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের দাবিতে শিলচর শহরে আজ এক মিছিল বের করল এস ইউসিআই আজ অর্থাৎ মঙ্গলবার দলের খাসার জেলা কমিটির উদ্যোগে শিলচরের রাঙ্গিরহাড়ি বাসা শহীদ বেদীর পাদদেশ থেকে দুপুর বারোটায় পাঁচ শতাধিক মানুষের একটি মিছিল হাসপাতাল রোড প্রেমতলা শিলংপট্টি হয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে পৌঁছে শিলচরে হচ্ছে সুপার স্পেশালিস্ট ক্যান্সার হাসপাতাল ইতিমধ্যে অসম সরকার টাটা গ্রুপ অব ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেছে আর এই চুক্তির ভিত্তিতে টাটা গ্রুপ শিলচরে তৈরি করতে যাচ্ছে সুপার স্পেশালিস্ট ক্যান্সার হাসপাতাল সোমবার বিকেলে পালংঘাট ব্লক এলাকার নয়টি জিপির চুয়াল্লিশ জন রোগাক্রান্ত লোকের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বন্টন উপলক্ষে দর্মিকাল জিপি অফিস সংলগ্ন কমিউনিটি হলে বিজেপির পালংঘাট মন্ডল কমিটি আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা উল্লেখ করেন দলাই বিধায়ক রাজ্যের পরিবহন আবগারী মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবার শেষ খবরটি শিলচর কালাইন রোডের শিববাড়ি থেকে অসমিয়া বস্তি পর্যন্ত সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী সড়ক সংস্কার না হওয়ায় যান চলাচল দুষ্কর হয়ে উঠেছে সড়কে এক একটি গর্ত যেন পুকুরে পরিণত হয়েছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সড়কের এই বেহাল অবস্থার জন্য স্কুল কলেজে পৌঁছাতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এছাড়া বেহাল সড়কের জন্য ছোট বড় দুর্ঘটনা অহরহ ঘটছে সড়ক সংস্কারে বিভিন্ন সময় এলাকাবাসীরা আওয়াজ তুললেও তাদের গুরুত্ব দিচ্ছে না বিভাগীয় কর্মকর্তারা সড়ক সংস্কারের জন্য বেশ কয়েকবার জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে যদিও কোনো কাজ হয়নি এ নিয়ে কুবে ফুসছেন ভুক্তভোগী জনগণ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন